নমস্কার বন্ধুরা, আমি রুমি। রুমিস রেসিপির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এক কাপ সুজি দিয়ে এই জলখাবারগুলো বানানো দেখাবো। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব, আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর এইভাবে একবার সুজির জলখাবারটা বানিয়ে দেখতে পারেন, খেতেও কিন্তু খুবই ভালো হয়। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। তো চলুন দারুণ স্বাদের জলখাবারগুলো বানানো শুরু করা যাক। সুজির নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সির জার নিয়ে নিয়েছি। আর এখানে আমি 10 টাকার একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি, বা 200 গ্রাম সুজি আছে এখানে। এবার এই সুজিটা আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এখন সুজিগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। সুজিটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন এই মিশ্রণটা একটা বাটির মধ্যে নিয়ে নেবো, একটা বড় সাইজের বাটির মধ্যে। সুজির মিশ্রণটা কিন্তু বেশ গরম হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা কিন্তু বেশ পাতলা করেই বানিয়ে নিতে হবে। জল ও সুজির মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা কিন্তু বেশ পাতলা হয়ে গেছে। এরকম করে রাখতে হবে মিশ্রণটাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, বা স্বাদ মতন আমি লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা বাঁধাকপি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজিও এর মধ্যে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা পেঁয়াজ। সামান্য পরিমাণ কুচানো ধনে পাতা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা টমেটো। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখন আবারও সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি এর মধ্যে দিয়ে দিতে পারেন। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি জলখাবারগুলো বানিয়ে নেব। এখন একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। ব্রাশে সামান্য পরিমাণ তেল নিয়ে ফ্রাইং প্যানে ভালো করে ব্রাশ করে নিতে হবে। ভালো করে ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছি জলখাবারটি বানানোর জন্য, সেখান থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। এখন 30 সেকেন্ড এইভাবে রেখে দেবো, যাতে ওপরের দিকটা একটু শুকনো ভাব আসে। 30 সেকেন্ড হয়ে গেছে। সাইডগুলোকে এইভাবে প্রথমে একটু ছড়িয়ে নিতে হবে। সাইডগুলো আলাদা হয়ে গেছে, এখন একটু উল্টে নেব। এবার এই দিকটাকেও একইভাবে 30 সেকেন্ডের মতন রেখে দিতে হবে। এখন আমি সামান্য পরিমাণ ব্রাশে তেল নিয়ে চারিদিকে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপরে জলখাবারটাকে এইভাবে একটু নাড়িয়ে নেব, যাতে ভালো করে তেলটা ছড়িয়ে যায়। আর এই জলখাবারগুলো বানানোর জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না, অল্প তেল দিয়েই বানিয়ে ফেলতে পারবেন, কিন্তু খেতে খুবই ভালো হয়। আবারও 30 সেকেন্ড হয়ে গেছে, এখন একবার উল্টে নিতে হবে। এই দিকটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন জলখাবারটাকে আপনারা এইভাবেও সার্ভ করতে পারেন। আমি একটু এগুলোকে ফোল্ড করে নেব। জলখাবারটাকে আমি এইভাবে একটু ফোল্ড করে নিয়েছি। এখন এইভাবে সমস্ত জলখাবারগুলো বানিয়ে নেব। আপনাদের আমি আর একটা বানানো দেখিয়ে দিচ্ছি।
আবারও আমি ব্রাশে সামান্য পরিমাণ তেল নিয়ে ফ্রাইং প্যানে ভালো করে দিয়ে দিচ্ছি। ভালো করে ছড়ানো হয়ে গেছে। জলখাবারগুলো বানানোর জন্য যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা থেকে কিছু করে মিশ্রণ নিয়ে নিতে হবে। আর এইভাবে ফ্রাইং প্যানের মাঝখানে দিয়ে দিচ্ছি। এবার চারিদিকে ভালো করে ছড়িয়ে নেব। এইভাবে মিডিয়াম ফ্লেমে 30 সেকেন্ডের মতো রেখে দিতে হবে যাতে উপরের দিকটা শুকনো ভাব আসে। আর এই সময় সামান্য পরিমাণ তেল নিয়ে চারিদিকে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তিরিশ সেকেন্ড হয়ে গেছে। এখন সাইডগুলোকে আলাদা করে নিচ্ছি। তারপরে একবার এইভাবে উল্টে নিতে হবে। এখন এই দিকটাকেও 30 সেকেন্ড রেখে দেবো। 30 সেকেন্ড হয়ে গেছে। আবারও একবার উল্টে নিতে হবে। দুদিকে ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক একইভাবে আমি জলখাবারটাকে একটু ফোল্ড করে নেব। এই জলখাবারটাও রেডি হয়ে গেছে। একইভাবে আমি সমস্ত জলখাবারগুলো রেডি করে নিচ্ছি। তারপর আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। সমস্ত জলখাবারগুলো বানানো হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এখানে এক কাপ সুজি দিয়ে পাঁচটার মতন জলখাবার রেডি হয়ে গেছে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।